তাহিরের বিরুদ্ধে উকিল সাহেব মামলা করতে গিয়ে ডাব্বা মারছে ডাব্বা। বন্ধুরা, আপনারা অনেকেই প্রশ্ন করেছেন, বারবার কমেন্টস করছেন, অথবা আমার ইনবক্সে লিখছেন যে ভাই, তাহিরের বিরুদ্ধে নাকি কোন উকিল সাহেব মামলা করেছে, সেই মামলার কি অবস্থা? তো বন্ধুরা, হয়তো আপনারা অনেকেই জানেন না, তাহিরের বিরুদ্ধে যে মামলাটা একজন উকিল সাহেব করেছেন, তিনি ডাব্বা মেরেছেন, অতএব তার মামলাটি খারিজ হয়ে গেছে এবং তার মামলাটি আদালতে মানে কি বলবো অ্যাকসেপ্টেড হয়নি। কারণ তাহিরের বিরুদ্ধে যেই তথ্যগুলো অথবা ওনার বিরুদ্ধে যেই কথোপকথনগুলো তুলে ধরা হয়েছিল সেটা আদালত আমলে নেয়নি। বন্ধুরা, আমরা অনেকেই খুশি হয়েছিলাম তাহিরের বিরুদ্ধে মামলা হওয়ার পর, কিন্তু অনেকেই অসুখী হয়েছে জানেন। যারা টিকটকে ভিডিও বানাচ্ছেন, যারা ইউটিউবে ভিডিও বানাচ্ছেন, যারা তাহিরকে নিয়ে নাচা গানা আনন্দ উল্লাস করছেন, এখন সত্যিকারে যদি তাহিরের বিরুদ্ধে মামলা হয়ে যায় বা তাহিরে যদি এই তাহিরিময় ভাবটা সোশ্যাল মিডিয়াতে আর না দেখাতে পারে, তাহলে তারা কিভাবে ব্যবসা করবে বলুন তো? বাংলাদেশের অনেক বড় বড় চ্যানেল আছে, বাংলাদেশের অনেক বড় বড় ইউটিউবার আছে, যারা নিজের পরিচয়টাই সোশ্যাল মিডিয়াতে উপস্থাপন করেছে তাহিরিকে দিয়ে। তো আসলে যখন তাহিরের বিরুদ্ধে মামলা হয়েছিল, তাদের কিন্তু ব্যবসা বাণিজ্য একেবারেই গুটিয়ে ফেলার মতো অবস্থা হয়ে গিয়েছিল। কিন্তু তাদের জন্য আবারও পুনরায় একটি সুখের সংবাদ আসলো যে তাহিরের বিরুদ্ধে যে মামলা করতে গেছে সে আসলে সাকসেস হতে পারেনি। তো বন্ধুরা, সত্য একটা কথা হলো, আমরা যদি সত্যিকারের মুসলমান হতাম, তাহিরি যখন ওয়াজ মাহফিল করে তার ভালো কথাগুলোও কিন্তু ভাইরাল করতাম। সে যে কোরআনের আলোকে অথবা ভালো কিছু করে সেই জিনিসটাও তুলে ধরতাম, কিন্তু আমরা সেটা কিন্তু করি না। আমরা শুধু আমাদের বিজনেসের জন্য তার যেই মজাদার কথাগুলো আছে সেগুলো নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়াতে নানা রকম আলোচনা সমালোচনা এবং নিজেদের ব্যবসা বাণিজ্য চাঙ্গা করে ফেলি। তো আসলে বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আমরা যতটুকু বুঝতে পারলাম, তাহিরি যতক্ষণ আমাদের মাঝে ছিল ততক্ষণ সোশ্যাল মিডিয়া গরম, টিকটকে ভিডিওর অভাব নাই, ভাইরাল ভিডিও, ইউটিউবে ভিডিওর অভাব নাই, সবগুলাই মিলিয়ন 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 ভিউ হচ্ছে। কিন্তু তাহিরি যখন সোশ্যাল মিডিয়া থেকে সরে যাচ্ছিল, ঠিক তখনই কেন জানি সোশ্যাল মিডিয়াটার আর আমেজটা আমরা দেখতে পাচ্ছিলাম না। তো বন্ধুরা, আপনাদের হয়তো বা সেই দিনটার জন্য অপেক্ষা করতে হবে, তাহিরি আবার কবে স্টেজে উঠবে এবং স্টেজে উঠে একটা কথা বলবে, সেই কথাটা নিয়ে আমরা আবার আমাদের ব্যবসা বাণিজ্য চাঙ্গা করে ফেলবো। তা আসলে বেশি দিন নেই, কারণ তাহিরিকে আপনারা এমনভাবেই জনপ্রিয় করেছেন, তাহিরির শিডিউল পাওয়া, শিডিউল পাওয়াটাই এখন যারা ওয়াজ মাহফিলের আয়োজন করে তাদের কাছে অনেক মুশকিলের ব্যাপার হয়ে গেছে। এবং তাহিরি বাংলাদেশের, আমি মনে করি, একজন সফল একজন ব্যক্তি, সফল একজন ওয়াজি এবং সফল একজন মানুষ হিসাবে তাকে আমরা তৈরি করে দিয়েছি। তো আমরা যতটুকু জানতে পারলাম, তাহিরি কিন্তু মামলা হওয়ার পর ডিবিসিকে একটা সাক্ষাৎকার দিয়েছিল এবং তিনি বলেছেন যে আসলে আমি যে শব্দ চয়নগুলো উচ্চারণ করি এগুলো আসলে কবিরা গুণা বা সগিরা গুণা নয়, আমি অনেক কথা বলি সেখান থেকে দুষ্টামির কথাগুলো নিয়ে সবাই এগুলো নিয়ে ট্রল করে। তো যাই হোক, তো আমার বিরুদ্ধে যে মূল অভিযোগটা আনা হয়েছে যে আমি নাচানাচি করি, আমি এটা করি সেটা করি, কেন বাংলাদেশে তো এমন অনেক ভণ্ড আছে, অনেক পীর আছে যারা নিজেদেরকে আল্লাহ দাবি করে, নিজেদেরকে খোদা দাবি করে, অনেক অনেক ওয়াজ মাহফিলে দেখা যায় মানুষ নেচে গেয়ে তারপরে বাসের উপরে উঠে যায়, তারপরে এটা করে সেটা করে, কই তাদের বিরুদ্ধে তো কেউ মামলা করে না, তাদের বিরুদ্ধে তো এই উকিল সাহেব মামলা করে নাই, তাহলে তাহিরের বিরুদ্ধে কেন মামলা করেছে, বা এই টাইপের কথাবার্তায় তাহিরি সাহেব ডিবিসিকে বলেছে। তো আমরা হয়তো বা তাহিরের এই মামলা হবার পর একটু স্বস্তির নিঃশ্বাস ফেলা শুরু করেছিলাম, কারণ বাংলাদেশে এখন শক্তিশালী ভণ্ড আছে যাদের বিরুদ্ধে অনেক শক্তিশালী মানুষেরাও কিছু বলতে পারে না। আপনাদের স্বচক্ষেই সেটা, দেওয়ানবাগির বিরুদ্ধে কই ওনার তো মামলা করার সাহস নেই, দেখি বাংলাদেশের কোন উকিলের সাহস আছে ঢাকায় অবস্থিত যে দেওয়ানবাগি সাহেব আছেন তার বিরুদ্ধে একটা মামলা করে দেখান, পারবেন পারবেন না। আমরা হয়তো বা তাহিরের মামলাটা হবার পর আমরা একজন উকিল সাহেব পেতে যাচ্ছিলাম যার দুর্দান্ত সাহস, তিনি ইসলামকে যারা কটূক্তি করে, ইসলামকে যারা অবমাননা করে তাদের বিরুদ্ধে লড়ার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছিলেন, কিন্তু তিনি তো ডাব্বা মেরে ফেলেছেন। এখন আমরা কিভাবে যারা ইসলামকে অবমাননা করে তাদেরকে কিভাবে দমন করব? তা আসলে কি বলবো আর বুঝতে পারছি না, মামলাটা হলে বা তাহিরিকে যদি জেলটেল খাটানো যেত তো তাহিরিকে দেখে হয়তো বা অন্যান্য ভণ্ডারাও সোজা হয়ে যেত, কিন্তু এখন যেমন একটা পরিস্থিতি হয়ে গেছে যে আর হয়তো বা এই তাদেরকে আর দমানো মনে হয় আমাদের পক্ষে সম্ভব নয়। আবারও বলতে চাই সোশ্যাল মিডিয়ার সেই ভাইদেরকে যারা তাহিরি নয় শুধু, যে কোনো ওয়াজ মাহফিলের মাওলানাদেরকে নিয়ে কটূক্তি করেন, তাদের ছোট্ট ছোট্ট কথাগুলোকে আপনারা কেটে ছেটে এমনভাবে ট্রোল করেন যেটা ইসলামকে পর্যন্ত অবমাননা করে, আমাদের কোনো কষ্ট নেই এই সমস্ত মানুষদের পিছনে আপনারা যখন কথা বলেন, কিন্তু আপনারা কথা বলতে গিয়ে নিজেরাও যখন পাপের ভাগী হন তখন তো কষ্ট লাগে। তা আসলে তাহিরির দোষ হলো সে নাচানাচি করে, ঠিক না? এখন তাহিরিকে দমন করতে গিয়ে আপনারাও তো নাচানাচি করে ভিডিও বানাইলেন, তাহলে তাহিরি ভণ্ড নাকি আপনারা ভণ্ড, এই প্রশ্নের জবাবটা দিতে পারবেন? যারাই তাহিরিকে দমন করার জন্য, যারাই তাহিরিকে দমন করার জন্য ভিডিও বানালেন, তারা নিজেরাই কটূক্তি করলেন,
তারা নিজেরাই পায়জামা পাঞ্জাবি পরলেন, তারা নিজেরাই ইসলামের লেবাস নিয়ে নানা রকম আজে বাজে মন্তব্য করলেন, নাচানাচি করলেন। তাহলে তাহিরি আর আপনাদের মধ্যে পার্থক্য কোথায়? যেদিন এই উকিল মিয়া মামলা করতে গিয়েছিল সেদিন তার কাছে আমার প্রশ্ন করতে ইচ্ছা করেছিল, যারা তাহিরিকে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করেছে, যারা তাহিরিকে নিয়ে কটূক্তি করেছে, যারা তাহিরির এই ছোট ছোট শব্দ চয়নগুলো নিয়ে ইসলামকে অবমাননা করেছে, যারা তাহিরির নাচানাচির কথা তুলে নিজেরাই নাচানাচি করে ভিডিও বানিয়েছে, তাদের বিরুদ্ধে কেন মামলা করা হবে না? আমি সেই উকিল সাহেবের কাছে প্রশ্ন করতে চাই, আপনি কেন তাদের বিরুদ্ধে মামলা করবেন না? জবাব দিতে পারেন, যদি সাহস থাকে ইসলামের বিরুদ্ধে যারা যারাই কটূক্তি করবে সবার বিরুদ্ধেই আপনাদেরকে মাঠে নামতে হবে, তাহলেই ইসলাম সুস্পষ্টভাবে সবার কাছে পৌঁছে যেতে পারবে। কিন্তু আপনি নিজেই ভাইরাল হবার জন্য আরেকজন ভাইরাল ব্যক্তিকে দমন করার জন্য গিয়েছিলেন, কিন্তু আপনি ডাব্বা মেরেছেন, ডাব্বা। তো যাই হোক বন্ধুরা, আমরা চাই ইসলামটা সুন্দরভাবে সুস্পষ্টভাবে আমাদের কাছে আসুক, এবং কেউ যাতে ইসলামকে নিয়ে অবমাননা না করতে পারে সেই দিকটা অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে। তাই আপনাদেরকে বলছি, সোশ্যাল মিডিয়ার তাহিরি ভণ্ডকে দমন করতে গিয়ে আপনি কেন ভণ্ড হবেন? একজন ভণ্ডকে দমন করতে হলে আপনাকে ভালো হতে হবে। আপনি ভণ্ড হলে আপনি কিভাবে আরেকজন ভণ্ডকে নির্মূল করবেন? একজন ভণ্ড ব্যক্তিকে ভালো করতে হলে তার যুক্তিযোগ্য কথাগুলো আপনি রিপিট করে অথবা তার ভুলগুলো ধরিয়ে দিয়ে আপনি সেই প্রতিবাদ জানাতে হবে। কিন্তু সে নাচানাচি করছে, আপনিও নাচানাচি করছেন, তাহলে আপনার আর তাহিরির মধ্যে তো কোনো পার্থক্য রইল না। তাহিরিকে দমন করতে হলে আপনাকে আগে তাহিরির যোগ্য হতে হবে এবং তাকে তার প্রশ্নের জবাব দিয়ে আপনি তাকে ফেল করিয়ে আপনি প্রথম স্থান অধিকার করে সারা বাংলার কাছে দেখিয়ে দিতে হবে যে হ্যাঁ, তাহিরের এই এই জায়গায় ভুল ছিল। কিন্তু তাহিরের ভুলগুলো আপনি নিজেই করছেন, তাহলে তো আপনি তাহিরের বিরুদ্ধে কথা বলার কেউ না। তাহিরের যে ভুলগুলি আছে তারা অবশ্যই আমাদের যারা ওলামাই কেরামরা আছেন তারা অবশ্যই ধরিয়ে দিবেন, এবং এই তাহিরি সাহেব যাতে পরবর্তীতে এই ধরনের কাজগুলো করে সোশ্যাল মিডিয়াতে নতুনভাবে কোনো আলোচনা সৃষ্টি না করতে পারে সেই দিকগুলো দেখার দায়িত্ব হচ্ছে শুধুমাত্র মাওলানা এবং ওলামাই কেরামদের। তাই আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ জানাবো, এই তাহিরিদেরকে দমন করতে গিয়ে যারা নতুনভাবে নিজেদেরকে তাহিরিময় করে তুলছে, সোশ্যাল মিডিয়াটাকে একটি নেস্টি অবস্থা করে তুলছে, তাদের বিরুদ্ধে আপনাদেরকে মাঠে নামতে হবে এবং তাদের বিরুদ্ধে কঠোর কঠোর হয়ে তাদেরকে দমন করার জন্য সকল প্রক্রিয়া গ্রহণ করতে হবে। তো যাই হোক বন্ধুরা, আপনাদের কাছে আবারও কি বলবো, হাত জোর করে অনুরোধ করছি, যেটাই করেন একজন ভণ্ডকে দমন করতে গিয়ে কখনো ইসলামকে অবমাননা করবেন না। তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে আগামী ভিডিওতে। যারা আমার চ্যানেলের সাথে নতুন যুক্ত হয়েছিলেন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল বাটনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর প্রত্যেকটি নোটিফিকেশন পাওয়ার জন্য।